বন্ধ ইসলামপুর শিল্প তালুক চালু করার বিষয়ে উদ্যোগ গৃহীত হলো মহকুমা প্রশাসনের তরফে। মঙ্গলবার এলাকার ব্যবসা এবং বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করেন মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ। উল্লেখ্য, প্রায় এক দশক আগে ইসলামপুরে আলুয়াবাড়িতে মহকুমা তথা জেলার শিল্প সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হয় শিল্প তালুক। কিন্তু নির্মিত হলেও শিল্পপতি কিংবা বিনিয়োগকারীর অভাবে তা চালু হয়নি। প্রশাসনিক সদিচ্ছা হোক কিংবা উপযুক্ত পরিকল্পনা অভাব, এই শিল্প তালুক চালু না হয় হতাশা প্রকাশ করেছে মহকুমা ব্যবসায়ীরা। এ বিষয়ে গত শনিবার খবর সম্প্রচারিত হয় আরসিডিবি সংবাদের পর্দায়। এর জেরেই শিল্প তালুক চালু ব্যাপারে মহকুমা প্রশাসনের উদ্যোগে বৈঠকের আয়োজন করা হয় মঙ্গলবার। ইসলামপুর প্রশাসনিক ভবনে বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ, কনফারেন্স অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির নরেশ আগরওয়াল, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দামোদর আগরওয়াল সহ অন্যান্য ব্যবসায়ীরা। এই শিল্প তালুকে শিল্প সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিল্প স্থাপনে বিনিয়োগ নিয়েও নানা বিষয় উঠে আসে এই দিনের এই বৈঠকে। আমরা শিলিগুড়ি সিআই হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রিজ বডিতে ন্যাশনাল বডি আছে। আজকে যেখানে এখানে ইলোয়াবাড়িতে যেটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, গভর্নমেন্ট প্রায় 10 বছর আগে এটা বানিয়েছিল, কিন্তু এখন অবধি কোনো ইন্ডাস্ট্রি ওখানে আসতে পারেনি। তার জন্য আমরা এটা আমাদের বোধহয় 5th মিটিং আছে। তো এই মিটিংয়ে এসডিও সাহেবের খুব পজিটিভ একটা রেসপন্স পেলাম যে এখানে নানা রকম যে আগে সমস্যা ছিল, যেটা লিজ পিরিয়ডটা খুব কম ছিল, সেটা অলরেডি বাড়ানো হয়েছে। আগে মিটিংয়ে যেটা ডিসিশন হয়েছিল, আগে যেরকম এটার প্রাইসটা খুব বেশি ছিল, এখন প্রাইসটাও একটু কমিয়ে সেরকম 30% ডিসকাউন্টিং করে প্রাইস করা আছে, যাতে এখানকার স্থানীয় লোক কিংবা বাইরের কোনো ইনভেস্টার এখানে এসে ইন্ডাস্ট্রিজগুলো করতে পারে। আর উনি আশ্বাসন দিয়েছে যদি ইন্ডাস্ট্রি করতে গেলে কোনোরকম সমস্যা যদি হয় তাহলে নিজেই প্রশাসন এটাকে দেখে নেবে। ইসলামপুর ডিস্ট্রিক্টটাও এটাও মানে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে একটা নাম করে চলে আসবে।